ওয়েলকাম ফ্রেন্ডস ক্লাস এইটের প্রশ্নবিচিত্রার অঙ্ক সমাধানের আরও একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই এখন আমরা সমাধান করবো মডেল কোশ্চেন পেপার টুয়ের দুইয়ের তিন থেকে তিন দাগ পর্যন্ত এই অঙ্কগুলো তো দেখো এখানে দুয়ের তিনে যে প্রশ্নটা আছে সেটা হলো চিনির মূল্য টোয়েন্টি বেড়ে গেছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে দেখো এখানে আমরা ধরে নেব যে চিনির মূল্য একশো টাকা আর মাসিক ব্যবহারের পরিমাণ একশো যেহেতু অঙ্কটা আমাদের শতকরাই করতে হবে তাই আমরা দুটোই কিন্তু একশো একশো ধরে নিলাম এইবার চিনির দাম যদি কুড়ি টাকা বেড়ে যায় মানে ছিল একশো টাকা আর যদি কুড়ি পার্সেন্ট মানে একশো টাকার উপরে কুড়ি টাকা যদি বেড়ে যায় মানে একশো কুড়ি যদি হয় সেক্ষেত্রে প্রত্যেক মাসে চিনির ব্যবহার কতটা কমাতে হবে সেটা আমাদের বের করতে হবে তো যেহেতু খরচ অপরিবর্তিত রাখবে মানে প্রত্যেক মাসে যত টাকার চিনি কিনতো তত টাকারই চিনি কিনবে যেহেতু চিনির দাম বেড়ে গেছে তো কি করতে হবে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে চিনি কম ব্যবহার করতে হবে সেটা কতটা কম ব্যবহার করতে হবে আমরা এখন বের করব তো এইখানে যে সম্পর্ক চিনির মূল্যের সঙ্গে ব্যবহারের চিনির সেটা আমরা একটু লিখে নিই চিনির মূল্যের সঙ্গে মাসিক ব্যবহারের ব্যস্ত সম্পর্ক এই ব্যস্ত সম্পর্ক কেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ব্যস্ত সম্পর্ক মানে হলো বিপরীত সম্পর্ক চিনির দাম যদি বাড়ে তাহলে খরচ যদি একই রাখতে চাই আমরা সেক্ষেত্রে কিন্তু ব্যবহার কমাতে হবে মানে চিনি কম কম কিনতে হবে তাই একটা বেশি হলে অন্যটা কম এই জন্য এটা হলো ব্যস্ত সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা যেটা করি সেরকমভাবে লিখবো এখন তো লিখে নিলাম কি মাসিক মাসিক চিনি ব্যবহারের পরিমাণ পরিমাণ যে একশো আছে এখানে এই একশো তো আমরা লিখব আর ব্যস্ত সম্পর্ক থাকলে কি করি আমরা যে সংখ্যাটা উপরে আছে সেটা উপরেই থাকবে যে সংখ্যাটা নিচে আছে সেটা নিচে বসবে তো এখানে একটা করে শূন্য আমরা কেটে দিলাম মানে দশ দশ করে কেটে নিলাম এবার চার দিয়ে কাটি চার তিনে বারো এটা হলো চার পঁচিশ একশো তো উপরে এখন পেয়েছি আমরা দুশো পঞ্চাশ আর নিচে পেয়েছি তিন তাহলে আগে ব্যবহার করতো একশো এখন ব্যবহার করে দুশো পঞ্চাশ বাই তিন তাহলে চিনি ব্যবহার চিনি ব্যবহার কমাতে হবে কমাতে হবে আগে ছিল একশো এখন হয়েছে দুশো পঞ্চাশ বাই তিন তাই আমরা এই দুটো বিয়োগ করে দেবো এখন দিলে পাচ্ছি কত দেখো লো হলো তিন আর উপরে এখানে যেটা করতে হয় এটার সঙ্গে এটা গুণ করে উপরে একটা বিয়োগ তার মানে এটা হলো তিনশো বিয়োগ দুশো পঞ্চাশ তো হয়ে গেল আমাদের কত পঞ্চাশ বাই তিন এখন কে ভাগ করি তিন দিয়ে তিন একে তিন দুই শূন্য তিন ছয় আঠারো থাকে দুই ষোলো পূর্ণ দুয়ের তিন তাহলে চিনি ব্যবহার কমাতে হবে ষোলো পূর্ণ তিন এটাই কিন্তু হলো আমাদের উত্তর যাই করে তোমরা লিখে দেবে যে চিনির ব্যবহার কমাতে হবে ষোলোপূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এবার দেখো আমাদের চারের দাগে যে প্রশ্নটা আছে যে একপাত্র শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তো আমরা যে অনুপাতটা আছে আগে আমরা লিখে নিই যে শরবতে সিরাপ ও জলের অনুপাত অনুপাতটা আমাদের দেওয়া আছে ফাইভ টু টু তো এখান থেকে আমরা সমষ্টিটা বের করে নিই অনুপাতের সমষ্টি মানে অনুপাতে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা আমরা যোগ করে দেবো দুটো আছে ফাইভ আর টু তো ফাইভ প্লাস টু ইজ ইজিক টু সেভেন অতএব সিরাপ আছে শরবতে সিরাপ আছে কতটা পাঁচ বাই সাত অংশ দেখো এখানে সিরাপের সংখ্যা আছে পাঁচ আর নিচে ফল বসাতে হয় তো এটা হলো পাঁচ বাই সাত অংশ আর জল আছে জলের যে সংখ্যা জলের জন্য ছিল দুই তো দুই বাই সাত অংশ লিখবো আমরা এরপরে বলা হয়েছে যে এই শরবতের কতটুকু কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে ও জলের পরিমাণ সমান সমান হবে তাই এই যে শরবতটা আছে যাতে অনুপাত আছে ফাইভ ইস টু টু জলের এখান থেকে কতটা তুলে নিতে হবে এটা হচ্ছে প্রশ্ন তো আমরা ধরে নেব ধরি এক্স অংশ শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে এটা আমরা লিখে নিলাম এখন যে শরবতটা আমরা তুলে নেব সেই শরবতের মধ্যে সিরাপও আছে আবার জলও আছে তাহলে এই যে এক্স অংশ শরবত এই এক্স অংশ শরবতের মধ্যে কতটা সিরাপ আর কতটা জল আছে সেটা আমরা আগে লিখে নিই লিখবো যে এক্স অংশ শরবতে সিরাপ আছে এক্স ইন্টু এক্স ইন্টু ফাইভ বাই সেভেন হবে তার মানে এটা হয়ে গেলো ফাইভ এক্স বাই অংশ আর এক্স অংশ শরবতে জল আছে জল আছে কতটা জল তো এর সাথে অংশ তো এখানে হবে টু এক্স বাই অংশ তার মানে যে শরবতটা তুলে নেওয়া হলো তাতে ফাইভ অংশ উঠে গেছে আর টু এক্স বাই সেভেন অংশ জল উঠে গেছে এখন যে জায়গাটা ফাঁকা হয়ে গেল ওই পাত্রের মানে এক্স অংশ শরবত তুলে নেওয়ার পর ঠিক ততটাই জল ঢালা হবে তো সেই অনুযায়ী আমরা একটা সমীকরণ সাজাবো এখানে দেখো প্রশ্নের এখানে দেখো যে শর্তটার ভিত্তিতে আমরা সমীকরণটা সাজাবো সেটা হল সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তাহলে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে বলতে এখানে সিরাপ কতটা থাকবে সিরাপ দেখো প্রথমে ছিল কত ফাইভ বাই সেভেন অংশ তো পাঁচ বাই সাত বসিয়ে দিলাম এবার যে শরবতটা তুলে নেওয়া হয়েছে তার মধ্যে ফাইভ এক্স বাই সেভেন অংশ সিরাপ ছিল তোটা তো তুলে নেওয়া হয়েছে বিয়োগ করে দিলাম তাহলে এটা হলো সিরাপ আর এর সঙ্গে জলের পরিমাণটা সমান সমান হবে তো জল আছে কতটা জল প্রথমে ছিল আমাদের কত দুই বাই সাত অংশই যে পুরো শরবতটায় জল ছিল দুই বাই সাত অংশ যেখান থেকে তুলে নেওয়া হয়েছে টু এক্স বাই সেভেন অংশ টু এক্স বাই সেভেন অংশ তুলে নেওয়া হয়েছে নিয়ে আবার ঢালা হয়েছে কতটা এই যে এক্স অংশ শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে বলা হয়েছে মানে শরবত তুলে নেওয়া হয়েছে এখান থেকে এক্স অংশ আবার ঠিক ততটাই জল ঢেলে দেওয়া হয়েছে তাই জলটা কিন্তু এখানে প্লাস এক্স করতে হবে এবার আমরা সমাধান করব এখানে দেখো আমাদের লসে হলো সাত উপরে পাচ্ছি তাহলে যা আছে তাই ফাইভ মাইনাস ফাইভ এক্স আর ডান দিকেও তাই লসু হল সাত তো উপরে যেমন আছে টু মাইনাস টু এক্স আর এই যে এক্স আছে এক্সের নিচে কিছু নেই তার মানে এখানে ওয়ান আছে এই ওয়ানের সঙ্গে সাত গুণ হলে এটা হয়ে গেলো সেভেন এক্স এখন দুদিকেই সাত আছে নিচে এই সাত সাত বাদ হয়ে যাবে এখান থেকে বার নিচের থেকে সাত সাত বাদ হয়ে যাওয়ার পরে যেগুলো থাকলো আমাদের এটা আছে ফাইভ মাইনাস ফাইভ এক্স বসিয়ে দিলাম আর এখানে টু মাইনাস টু এক্স প্লাস এক্স তো এই দু এই দুটো এখানে সদৃশ পদ আছে সেভেন এক্স আর টু এক্স থেকে টু এক্স করে এখানে হলো প্লাস ফাইভ তাহলে এখন এক্সগুলো আমরা এক পাশে করলে যেটা পাচ্ছি মাইনাস আর এটা প্লাস ছিল বাঁ দিকে নিয়েছি তাই এটাও হলো মাইনাস ফাইভ ডান আছে টু ফাইভটাকে আমরা ডান দিকে নিয়ে নিলাম তো এটা হয়ে গেল এখন মাইনাস টেন এক্স ইজিক টু মানে হলো মাইনাস উভয় পক্ষে তো মাইনাস আছে মাইনাস মাইনাস এখান থেকে বাদ হয়ে যাবে গেলে থাকবে কত থ্রি বাই টেন কত হলো থ্রি বাই টেন দুদিকে মাইনাস আছে মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি তো তাহলে যে উত্তরটা আমাদের হলো সেটা হলো তিন অংশ সিরাপ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে এটাই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর এরপরে দেখো তিনের দাগের যে প্রশ্নটা আছে তিনের বলা হয়েছে যে লসাগু নির্ণয় করো এই লসাগর নির্ণয়ের অঙ্কটা তিন নম্বর যে ভিডিওটা আছে তোমাদের প্রশ্নবিচিত্র সমাধানের ওই তিন নম্বর ভিডিওটাতে দেখো একদম প্রথম অঙ্কটাই এই অঙ্কটাই আছে তো আমি এটা করে দিচ্ছি না এরপরে যে অঙ্কটা আছে তিনের রথপাতে গসাগু নির্ণয় করো আমি শুধু সেই গসাগুটাই নির্ণয় করে দিচ্ছি দেখো এখানে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম রাশিটা হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো যেটা করতে হয় সবার আগে আমাদের উৎপাদক করতে হবে উৎপাদক করতে গেলে এখানে মিডিল টার্ম দিয়ে করব আমরা আছে কত দুই এই দুইটাকে আমরা উৎপাদক করে নেব নাহলে দুই একে দুই এখন দুই আর এক যোগ করলে তিন পাই তো তিনের জায়গাটাতে আমরা লিখবো দুই যোগ এক তার মানে এটা হয়ে যাবে এরকম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের পরিবর্তে এখন হবে টু এক্স প্লাস এক্স এই যে দুই যোগ এক লিখবো বললাম তো একটা হবে টু এক্স একটা হবে শুধু এক্স ওয়ান এক্স মানে হলো শুধু এক্স প্লাস টু শেষে যেমন আছে বসিয়ে দিলাম তো প্রথম দুটো যে পদ আছে এখানে এই দুটো পদ থেকে এক্স কমন যাবে গেলে এখানে থাকে এক্স প্লাস টু আর শেষ যে দুটো পদ আছে এই দুটো পদ থেকে ওয়ান কমন গেলে এখানেও থাকলো এক্স প্লাস টু তো এবার দেখো এখান থেকে এক্স প্লাস টু দুই জায়গাতে আছে দুটো পদের মধ্যে এখানে এক্স প্লাস টু আছে তো এক্স প্লাস টু কমন চলে এলো বাকি আছে এক্স আর এইখানে আছে প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস টু যখন আমরা নিয়ে নিলাম পড়ে থাকলো কী কী এখানে প্রথম পদের মধ্যে পড়ে থাকলো এক্স আর দ্বিতীয় পদে থাকলো ওয়ান তো এই হয়ে গেলো আমাদের প্রথম রাশির উৎপাদক এবার দ্বিতীয় রাশি যেটা আছে লিখি আমরা দ্বিতীয় রাশি আমাদের দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তো এইখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে একটা সংখ্যা আছে আর তাছাড়া দিকে যে সংখ্যাটা থাকে সেটা তো আছেই তো তিন দুগুণে ছয় এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি তিন দুগুণে ছয় আর এই ছয়ের উৎপাদক করলে এই তিন দুগুণে ছয়ই হল এখন তিন থেকে দুই বিয়োগ করলে এক পাই আর এইখানে এক্সের সহক আমাদের আছে এক তাই এই এক্সের জায়গাটাতে আমরা তিন আর দুই এই দুটো সংখ্যা দিয়ে লিখব তো লিখব কি থ্রি এক্স টু এক্স নিশ্চয় থ্রি এক্স থেকে টু এক্স মাইনাস করলে তবে আমরা এক্স পাই তাহলে এই তিন আর দুই দিয়ে লেখা হলো আমাদের তাই লিখছি কি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স এই পরিবর্তে হলো থ্রি এক্স আর শেষে যে টু আছে বসিয়ে দিলাম এবার দেখো প্রথম যে দুটো পদ আছে এই দুটো পদের থেকে থ্রি এক্স কমন নেওয়া যাচ্ছে থ্রি আছে দুটোতেই আবার এক্সও আছে তো থ্রি এক্স কমন নিলে এইখানে একটা এক্স থাকবে আর হ্যাঁ এখান থেকে থ্রি এক্স মানে পুরোটাই কমন চলে এসেছে তো এটা থাকলো ওয়ান আর আর ডান দিকে যে দুটো পদ আছে এই দুটো পদেই আছে মাইনাস টু মাইনাস টু আমি কমন নিয়ে নিলাম এখানে থাকলো শুধু এক্স আর যেহেতু মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর দুই কমন নিয়েছি বলে এখানে থাকবে এক তাহলে কী পাচ্ছি আমরা দেখো এই যে দুটো পদ তার মধ্যে এক্স প্লাস ওয়ান দুটোতেই আছে এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম কমন নিলে এখানে থাকলো থ্রি এক্স আর এখানে থাকলো মাইনাস টু তো থ্রি এক্স মাইনাস টু এই হয়ে গেল কিন্তু আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক নির্ণয় করা এবার আমরা তৃতীয় যে রাশিটা আছে তার উৎপাদক নির্ণয় করি দেখো আমাদের রাশিটা আছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে সবার আগে আমরা এক্স কমন নিতে পারবো উৎপাদক করতে গেলে সবার আগের কাজ হচ্ছে কমন নেওয়া যদি আমরা কমন নিতে পারি তো এখানে যেহেতু প্রত্যেকটা পদের সঙ্গে এক্স আছে তো এক্স আমরা কমান নিলাম নিলে থাকলো কি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি এবার এখানে যে দুটো সংখ্যা আছে একটা এক্স স্কোয়ারের আছে দুই আর যে ধ্রুবক পদটা থাকে সেখানে আছে থ্রি দেখো আগের অঙ্কটার মতোই কিন্তু হয়ে গেছে এখানে দুই আর তিনটা শুধু আলাদাভাবে আছে এখানে তিন আছে শেষে এখানে ছিল প্রথমে এখানে দুই আছে শেষে এখানে আছে প্রথমে তো বিষয়টা একই আমরা ওই জিনিসটাই করবো আগেরটা যেমন করেছিলাম টু এক্স স্কোয়ার এই যে এক্স আছে এক্সের পরিবর্তে আমরা লিখবো কি থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি যেমন আছে বসলো তো এখান থেকে আমরা কমন নেবো দেখো প্রথম দুটো থেকে কমন নিতে পারছি এক্স এক্স কমন নিল এখানে থাকলো কত টু এক্স আর এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছি তো এখানে থাকলো থ্রি আর এই যে দুটো পদ আছে এখানে এই দুটো পদের থেকে কিছুই কমন যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা এখানে দুই আছে এখানে তিন আছে কিছু কমন যায় না কিছু না গেলে এক তো এটা কমন নিলে থাকবে কত টু এক্স প্লাস থ্রি এই যে মাইনাস নিয়েছি কমন এই মাইনাস নেওয়ার জন্য কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে এইখানে যেটা পেলাম আমরা একটা হলো এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস ওয়ান আর একটা হলো টু এক্স প্লাস থ্রি যেটা দুটো পদ থেকে কমন এসছে টু এক্স প্লাস থ্রি এই হয়ে গেল তৃতীয় রাশির উৎপাদক নির্ণয় করা এখন দেখো যে উৎপাদক তিনটে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশি থেকে যে উৎপাদকটা আমরা পেয়েছিলাম সেটা হলো এই এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু দ্বিতীয় রাশি থেকে যে উৎপাদকটা আমরা পেয়েছিলাম সেটা হলো এক্স প্লাস ওয়ান এক্স আর তৃতীয় রাশি থেকে যে উৎপাদক পেলাম দেখো শেষে এক্স ইন্টু টু এক্স প্লাস থ্রি তো এর মধ্যে সবগুলোতে আছে এরকম কোনো পদ নেই এক্স প্লাস ওয়ান দুটো জায়গাতে আছে কিন্তু এটাতে নেই আর এছাড়া আর কোনো পদ তো কোনো দুটোতে আমরা দেখতেও পাচ্ছি না গসাগুর সময় আমাদের যে নিয়ম সেটা হলো প্রত্যেকটা উৎপাদকের মধ্যে যে কমন উৎপাদকগুলো আছে সেইগুলোই হয় গসাগু তো এখানে যেহেতু আমরা কোনো কমন উৎপাদক পেলাম না তাই আমরা লিখবো কি নির্ণেয় গসাগু ফিজিকাল টু ওয়ান কোনো কমন উৎপাদক না থাকার জন্য গসাগু হয়ে গেল এখানে আমাদের এক আশা করি বুঝতে পেরেছো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে এখনকার মতো শেষ করলাম আবার কথা হবে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো